বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আগামীকাল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, নতুবা আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে। রবিবার 4ঠা জুন পড়েছে এই বছরের জ্যৈষ্ঠী পূর্ণিমা, তারই সাথে এই দিন থাকছে একাধিক শুভযোগ। যাই হোক বন্ধুরা, আপনারা এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন যে যে খাবারগুলি গ্রহণ করবেন না, তার মধ্যে সর্বপ্রথম যেটি বলবো তা হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনছেন, এই গরমকালে আবার এই সময়ে বা এই বছরে প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর তাপমাত্রা চলছে, একেবারে যাকে বলে দাবদাহ, প্রচুর পরিমাণে বাইরে তাপ প্রবাহ। তাই এই পূর্ণিমার তিথিতে এবং এই গরমে লাউ আপনারা খাবেন না। এটি খেলে কিন্তু আপনার শরীরে কোনো রকম রোগ দেখা দিতে পারে, আপনার শরীর খারাপ হতে পারে। এরই পাশাপাশি আরও একটি সবজি, যেটা না বললেই নয়, তা হলো লাউ শাক। জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা জ্যৈষ্ঠ মাসে কখনোই এই লাউ শাক আপনারা রান্না করবেন না এবং খাবেনও না। দ্বিতীয় যে সবজির কথা আপনাদেরকে বলে দেব সেটি হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, যদি ভুল করেও আপনারা এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বেগুন খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সংসারে কুপ্রভাব বা খারাপ ফল এবং অশান্তি নেমে আসবে। তাই পূর্ণিমার দিন কখনোই আপনারা বেগুন খাবেন না। অবশ্যই এর পাশাপাশি শাস্ত্রমতে বলে রাখি যে পূর্ণিমার দিনে উপবাস না রাখলেও, ব্রত পালন না করলেও আপনারা কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করবেন। আমিষ আহার একেবারে বর্জনীয়। হ্যাঁ বন্ধুরা, আমিষ আহার একেবারেই ত্যাগ করবেন পূর্ণিমা চলাকালীন সময়ে। বন্ধুরা, ইতিমধ্যেই শনিবার 3রা জুন এবং 19শে জ্যৈষ্ঠ সকাল 10:18 পড়ে গেছে। এই তিথি রবিবার সকাল 9:08 পর্যন্ত কিন্তু থাকবে। যেহেতু রবিবার সূর্য উদয় তিথি পাচ্ছে, তাই রবিবার দিনই পূর্ণিমার তিথি আপনারা পালন করবেন এবং বেগুন খাবেন না। বন্ধুরা, এরপরে তৃতীয়ত যে খাবারটির কথা আপনাদেরকে আমি বলে দেব তা হলো আমরা। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই আমরা। পূর্ণিমার তিথি চলাকালীন আপনারা কিন্তু এই ফল খাবেন না। এবং চতুর্থ বা 5 নম্বরও বলতে পারেন, কারণ লাউ, লাউ শাক, বেগুন, আমরা, 4টে খাবার হয়ে গেছে। 5 নম্বর, পঞ্চমত যে খাবারটি, চাল কুমড়োর কথা আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী এতে রুষ্ট হন। চাল কুমড়ো জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভুল করেও আপনারা বাড়িতে আনবেন না এবং রান্নাও করবেন না, আর ভুল করেও খাবেন না। এতে করে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন, কারণ পূর্ণিমার দিনে বাড়িতে অনেকেই সত্যনারায়ণের পুজো দিয়ে থাকেন। সেই কারণে এই দিন চাল কুমড়ো বাড়িতে আপনারা খাবেন না, বাড়ির বাইরেও খাবেন না। বন্ধুরা, আপনি যদি শাস্ত্র বা ধর্মকে মানেন, তাহলে শাস্ত্রে কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পূর্ণিমার তিথি চলাকালীন বা এই জ্যৈষ্ঠ মাসে আপনারা চাল কুমড়ো, লাউ, লাউ শাক, বেগুন, মাছ, মাংস, ডিম, পূর্ণিমার দিন এবং আমরা, এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
অর্থাৎ এই সকল খাবারগুলি গ্রহণ করবেন না। আপনারা এই খাবারগুলি থেকে এড়িয়ে চলবেন, তবেই আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে, নতুবা আপনার জীবনে কিন্তু নেমে আসবে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট। আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে, তার সঙ্গে আপনার জীবনও। তাই নিশ্চয়ই এটা কেউ চান না। যাই হোক, আজকে আপনাদেরকে এই বিষয়গুলি সাবধান করে দেওয়ার ছিল। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন কমেন্টে একবার করে হলেও লিখে দিয়ে যাবেন জয় মা লক্ষ্মী, জয় নারায়ণের জয়, এবং পূর্ণিমার দিন আপনারা এই নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ। বিশে জ্যৈষ্ঠ রবিবার হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথি। এই দিন থাকছে আরও তিনটি শুভ যোগ, রবি, শিব এবং সিদ্ধ যোগ। বন্ধুরা, পূর্ণিমার তিথি কিন্তু পড়ে যাচ্ছে আজ শনিবার 19 জ্যৈষ্ঠ সকাল 10:18 পড়ে গেছে, এবং এই তিথি কিন্তু থাকবে রবিবার সকাল 9:06 পর্যন্ত, অর্থাৎ 4 জুন 20 জ্যৈষ্ঠ। তবে হ্যাঁ, সূর্যের উদয়াতিথি মেনে রবিবার দিন সারাদিন আপনারা কিন্তু পূর্ণিমার পুজো করতে পারবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় চন্দ্র দেবতার পুজোকে। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রদেবের পুজোর বিধান রয়েছে। আবার এই তিথিতে মা লক্ষ্মীরও পুজোর বিধান দিয়েছেন পাশাপাশি। সারাদিন উপবাস করার পর চন্দ্রোদয়ের সময়ে অবশ্যই পুজো করুন, এবং পূর্ণিমার রাতে বলা হচ্ছে একটি ছোট্ট কাজ করতে, যা দিয়ে আর্থিক উন্নতি করা সম্ভব হয়। এক লোটা জলে, অর্থাৎ এক ঘটি জল নেবেন, তাতে মিশাবেন সামান্য দুধ। হ্যাঁ বন্ধুরা, জলের মধ্যে দুধকে মিশ্রণ করে আপনি চন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন পূর্ণিমার রাতে। এর পাশাপাশি আপনি আরও কয়েকটি জিনিস মেশাতে পারেন। জলের মধ্যে দুধ, তাতে দেবেন মিছরি এবং চাল। মিছরি এবং চাল মিশিয়ে অর্ঘ্য প্রদান করুন, এতে করে চন্দ্রদেবতা আরও বেশি সন্তুষ্ট হবেন আপনার ওপরে। এরপর ফুল, সিঁদুর, গোটা চাল, আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে ভোগ নিবেদন করুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটা না জ্বালালে আপনার এই চন্দ্রদেবতার উদ্দেশ্যে পুজো সুসম্পন্নই হবে না, তা হলো ঘিয়ের প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন।